নমস্কার, দেশ বিদেশে প্রতিদিনের নতুন পর্বে আপনাদের স্বাগতম। বন্ধু, জিততেই চওড়া হাসি নরেন্দ্র মোদীর মুখে, আর তর্ষ হইল না জয়ের খবর পেতেই। তড়িঘড়ি ফোন করে নিলেন ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জানেন কি 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 কথা হয়েছে তাদের মধ্যে? শুভেচ্ছা বার্তা তো রয়েছেই, তাছাড়া আর কি কি কথোপকথন হয়েছে তাদের মধ্যে, আর কিসের ইঙ্গিত দিচ্ছে এই কথোপকথন? তাহলে কি ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ঠিক কতটা মজবুত তারই ইঙ্গিত দিচ্ছে? চলুন এই বিষয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। হ্যাঁ, সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে এটি দিনের আলোর মতো স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে তার এই দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার প্রগাঢ় বন্ধুত্বের কথা সকলেই জানেন। হাউডি মোদি বা নমস্তে ট্রাম্পের মতো হাই প্রোফাইল অনুষ্ঠানে তাদের এই বন্ধুত্বের রসায়ন ধরা পড়েছে বহুবার। ভারতীয় সময় অনুসারে বুধবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিতকে সরাসরি ফোন কল করে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন সম্পর্ক নিয়েই আলোচনা হয়েছে এই দুই নেতার মধ্যে। এর ঠিক পরেই সোশ্যাল মিডিয়াতে এই ফোন কলের কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন তাদের মধ্যে দুর্দান্ত কথোপকথন হয়েছে। বন্ধু ট্রাম্পকে বলেছেন ভারত মার্কিন সম্পর্ককে আরো জোরদার করতে, ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুক্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দুর্দান্ত কথোপকথন হয়েছে, তাকে এই দুর্দান্ত জয়ের জন্য আমি অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ককে আরো জোরদার করতে তারা আবারও একসাথে কাজ করতে উন্মুখ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাস্ত করেছেন রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয় সুনিশ্চিত হতে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বন্ধু ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। ট্রাম্পও বিভিন্ন ক্ষেত্রে মোদির সাথে তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। এবারে নির্বাচনের প্রচারের সময়ও তিনি নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। মোদিকে তিনি মহান ব্যক্তি, মহান নেতা এবং ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। সুতরাং ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক যে খুবই মজবুত তা বলাই বাহুল্য। আগামী দিনে ভারত এবং আমেরিকার জন্য এই বন্ধুত্ব কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার। আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPN News।